হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইন অপবিশ্বাস, কেন দ্বিতীয় বিয়ে করছেন না সুপারস্টার শাকিব খানের সাথে, তা মন খুলে বললেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপবিশ্বাসের মাঝের দূরত্ব এখনও রয়েছে, কিন্তু অনেকখানি কমে গিয়েছে পুত্র আব্রাহাম খান জয়ের কারণে। সুপারস্টার শাকিব খানের বাড়িতে কোরবানির ঈদের সময় ঢালিউড কুইন অপবিশ্বাস গিয়েছিলেন ঈদের কিছুদিন আগে। শাকিব খান বলার পর পুত্র জয়কে নিয়ে চলে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। তখন একদিন হঠাৎ শাকিব খান অপবিশ্বাসকে জিজ্ঞেস করলো, অনেক দিন তো হয়ে গিয়েছে, তাহলে কেন তুমি দ্বিতীয় বিয়ে করছো না, নিজের জীবনটাকে গুছিয়ে নাও না কেন? তখন অপবিশ্বাস বলল, জীবনটা তো আমার, আমি বুঝবো আমার জীবন কখন গুছিয়ে নিতে হবে। শাকিব খান বলল, না আমি বললাম যে তুমি কবে বিয়েটা করছো। অপবিশ্বাস বলল, দ্বিতীয় বিয়ে কিভাবে করব, আমার সন্তান রয়েছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভেবে যাই সব সময়, তাই চিন্তা করেছি আর দ্বিতীয় বিয়ে করব না, সন্তানকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিব, আর শুধু সিনেমার কাজ করে যাব। মিডিয়ায়ও কাজ করতাম না, বন্ধ করে দিতাম, শুধু ছেলের জন্য করছি, কারণ ওকে একটা ভালো জীবন দিতে গেলে বেশি টাকা প্রয়োজন, কারণ আমি যে স্কুলে ওকে ভর্তি করেছি সেখানে অনেক ভালো ভালো ব্যবসায়ী, অনেক কোটিপতির সন্তানরা লেখাপড়া করে, ওদের সাথে তাল মেলাতে গেলে একটু টাকার প্রয়োজন, তাই আমাকে কাজ করে যেতে হবে। কাজ এবং সন্তানকে নিয়েই রয়েছি, এখন আর বিয়ের চিন্তা করছি না। কথার ফাঁকে অপবিশ্বাস শাকিব খানকে জড়িয়ে ধরে বলল, কিভাবে দ্বিতীয় বিয়ে করব, যাকে প্রথম ভালোবেসেছিলাম তাকে তো ভুলতে পারি না, তাই আর বিয়ের কথা মাথায় নেই, প্রথম যাকে ভালোবেসেছি তাকেই ভালোবেসে যাব আজীবন, আমার পক্ষ থেকে আমি একাই ভালোবেসে যাব, সারা না পাই তাতে কি হয়েছে, একা তো ভালোবেসে যেতে পারবো। পাঁচটা শাকিব খান ও ঢালিউড কুইন অপবিশ্বাস একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। দর্শক, সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপবিশ্বাস যতই দূরে থাকেন না কেন, পুত্র আব্রাহাম খান জয়ের কারণে দেখা সাক্ষাৎ হয়, আর দেখা হলেই তাদের মাঝে নিজেদেরকে নিয়ে কথাবার্তা মাঝে মধ্যে হয়ে থাকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।